রাজ্যের সরকারের দালালরা এখন অবস্থান করছে, তো এদেরকে পুরোপুরিভাবে মানে উৎখাত না করলে আসলে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো না। অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনার একমাত্র দালাল যে এখনো শপথে বহাল আছে, অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আগস্টের পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে সে ঘোষণা দিল যে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, কিন্তু এখন আবার পুরা দুই মাস পরে এসে বলছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি, তার কাছে কোনো প্রমাণ নেই, দলিল নেই। কিন্তু এটা এটা তো আমরা একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। কারণ আমরা দেখেছি যে চট্টগ্রামে তারা আবার মিছিল করেছিল, তো ছাত্রলীগ না শুধু, আমার মনে হয় যে এই যে ফ্যাসিস্ট সরকার এদেরকে মানে পুরোপুরিভাবে আসলে নির্মূল করতে হলে শুধু মানে ছাত্রলীগ নয়, আমার মনে হয় বিচার ব্যবস্থা, সচিবালয় বা আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা সেক্টরের উচ্চপদস্থ জায়গাতে এখনও আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকারের দালালরা এখনও অবস্থান করছে, তো এদেরকে পুরোপুরিভাবে মানে উৎখাত না করলে আসলে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো না। তো 5ই আগস্টে যখন শেখ হাসিনা দেশ থেকে মানে পালিয়ে যায়, তখন তার উচিত ছিল স্বেচ্ছায় পদত্যাগ করে এখান থেকে চলে যাওয়া, কিন্তু সে নিজের পদটাকে সে আঁকড়ে ধরে রেখেছিল। কারণ সে জানে যদি সে আজকে এই পদ ছেড়ে দেয় তাহলে একবারেই মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে শতাধিক মামলা হবে, কারণ তার যে অন্যায় অপকর্মগুলো, বিশেষ করে দুদকে থাকা অবস্থায় সে যে অপকর্মগুলো করেছে, যে দুর্নীতিগুলো করেছে, প্রত্যেকটা দুর্নীতির প্রত্যেকটা হিসাব তাকে দিতে হবে, এই জন্য সে এখনও তার পদে বহাল রয়েছে। একটা ষড়যন্ত্র করে আমাদের দেশে যে আমাদের ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবার নতুনভাবে ওই ফ্যাসিস্টবাদী কায়েম করার জন্য ইনি এটা করেছে বলে আমাদের মনে হয়, তাই সেই কারণে আমরা তার পদত্যাগের জন্য আজকে এখানে এসেছি। সরকারকে একটা ফ্যাসিস্ট সরকারকে পুরোপুরিভাবে নামিয়ে দিয়েছে, তো আমার মনে হলো এদের আসলে মানে রাজপথ ছাড়লে মানে রাজপথ ছাড়া যাবে না আসলে, মানে তো এই যে এই ফ্যাসিস্ট সরকার আবার ক্ষমতা কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে। এরপর কী পরিমাণ অত্যাচার করেছে, তারপরেও কি তাদের আমাদেরকে তাদের হইতেছে নিষিদ্ধ চাইবো না, তাহলে আমরা কী চাইবো আপনারাই বলেন। আপনারা দেখেছেন কী পরিমাণে আমাদেরকে অত্যাচার করেছে, কী পরিমাণে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে কী পরিমাণে তারা অত্যাচার করেছে। আমরা রাজপথে তাদের জন্য দাঁড়াতে পারিনি, আমরা সুস্থভাবে কোনো আন্দোলন করতে পারিনি, তারা আমাদেরকে অনেক ভাই অনেক বোনেরা আমাদের প্রাণ হারিয়েছে, এই জন্য আমরা শুধু আওয়ামী লীগকে না, আমরা হচ্ছে সাথে ছাত্রলীগকেও নিষিদ্ধ মানে চাই।